দর্শক স্বাগত জানাচ্ছি। মহামারী করোনাকালে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প স্বপ্নের পদ্মা সেতুর কাজ কি বন্ধ রয়েছে নাকি পুরোদমে এগিয়ে চলছে, বা এখন পর্যন্ত কত দূর এগোলো স্বপ্নের এই প্রকল্পের কাজ, সেই খবরাখবর নিয়ে আজকের পর্ব সাজিয়েছি। দর্শক, আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট আপনার মতামত দিন। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। পদ্মা সেতু, এ যেন স্বপ্নের আরেক নাম। কোটি কোটি বাঙালির আবেগ মিশে আছে স্বপ্নের এই সেতুকে ঘিরে। প্রবত্তা পদ্মার চোখ রাঙানি আর সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে স্বপ্নের সেতুর নির্মাণ কাজ। দৃশ্যমান হয়েছে পুরো সেতু, এখন চলছে রাস্তা তৈরি আর রেল লাইন নির্মাণের কাজ। সম্পূর্ণ নিজেদের টাকায় গড়ে তোলা এই সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের মনে আশার সঞ্চার জাগিয়েছে। মহামারীর এই সময়ে দেশ জুড়ে চলছে কঠোর লকডাউন, কিন্তু এই লকডাউনে কি স্বপ্নের এই সেতুর কাজ এগিয়ে চলছে নাকি থমকে আছে, বা কাজ চললেও কতটা দ্রুত গতিতে চলছে এর নির্মাণ কাজ, চলুন সেটির বিস্তারিত জেনে নিই। তবে দর্শক, এই কাজের অগ্রগতি নিয়ে আপনার মন্তব্য আমাদেরকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু করোনা এবং লকডাউনের বিধিনিষেধে দেশের মানুষ যখন অনেকটা গৃহবন্দী, তখন পদ্মা সেতুতে দিনরাত তিন শিফটে কাজ করছেন কর্মীরা, ফলে বলা যেতে পারে থেমে নেই পদ্মা সেতুর নির্মাণ কাজ। তবে নানান বিধিনিষেধের কারণে কাজের গতি অনেকটাই কমে গেছে। স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর কাজ চলছে একটু ধীর লয়ে। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারীর প্রাদুর্ভাব এবং সরকার ঘোষিত দ্বিতীয় দফা লকডাউনের প্রভাবে পদ্মা সেতু নির্মাণ কাজে একটু ধীর গতি তৈরি হয়েছে। সেতুর অবশিষ্ট কাজ এগিয়ে নিতে একযোগে কাজ করছে দেশি বিদেশি শ্রমিক প্রকৌশলীরা। সব কাজই সমানতালে চালিয়ে নেওয়ার চেষ্টায় সেতু কর্তৃপক্ষ সজাগ। তবুও নির্মাণে প্রয়োজনীয় জনবল ও প্রযুক্তি সক্ষমতা সবটা একসঙ্গে ব্যবহার করতে পারছে না কর্তৃপক্ষ, তাই কিছুটা ধীর লয় তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে শিগগিরই লকডাউন উঠে গেলে দেশের মেগা প্রকল্পের কাজের গতি আবার আগের মতো ফিরে আসবে বলে জানিয়েছে পদ্মা সেতুর সূত্রগুলো। তারা বলছে আগামী বছর পদ্মা সেতু যান চলাচলের জন্য উপযোগী করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে চলছে। এদিকে সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর কাজ কঠোর লকডাউনেও চালিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে মনিটরিং টাস্কফোর্স। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে মনিটরিং টাস্কফোর্সের নির্দেশনা মেনেই পদ্মা সেতু নির্মাণ কাজ একদিনের জন্য বন্ধ হয়নি, করোনা মহামারীতেও কাজ এগিয়ে চলছে। এখন প্রশ্ন, সেতুটির বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, সেই প্রশ্নের জবাব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান বর্তমানে সেতুটির সার্বিক কাজের অগ্রগতি 85% শেষ হয়েছে। 2022 সালের জুনে স্বপ্নের পদ্মা সেতু চালু করার ফের ঘোষণা দেন মন্ত্রী। ফার্স্ট প্রায়োরিটি সেটা হলো পদ্মা সেতু, নেক্সট হলো আপনাদের চট্টগ্রামে কর্ণফুলি তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলি টানেল, আবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ফাস্ট র্যাপিড ট্রানজিটের সেতু বিভাগের বিবিএর যে অংশটা সে অংশটা, এই চারটা বিষয় হচ্ছে টপ প্রায়োরিটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই কাজগুলো কোভিডের কারণে আমি যা শুনেছি এটা কোনো কারণে স্থবির হওয়ার কারণ নেই, কাজে এই কাজগুলো যথারীতি এগিয়ে নিয়ে যেতে হবে। পদ্মা সেতুতে আজকে সর্বশেষ অগ্রগতি 85%, এটা ভালো অগ্রগতি। আমি আশা করি এটা আরও প্রচেষ্টা আপনারা এভাবে চালিয়ে যাবেন, এবং আমাদের টার্গেট আগামী বছর জুন মাসে আমরা জাতিকে জানিয়েছি
যে আমরা পদ্মার সেতু যান চলাচলের জন্য মুক্ত করে দেব। এর মধ্যে কাজটা আশা করি সম্পন্ন হবে। এর আগে খরস্রোতা পদ্মার বারবার রূপ বদলের কারণে সেতুর নকশায় পরিবর্তন আনা হয়েছে, তাতে দীর্ঘসূত্রতা দেখা দিলেও বাধাগ্রস্ত হয়নি সেতুর নির্মাণ কাজ। ফলে আগের কাজের ধারাবাহিক অগ্রগতির উপর দাঁড়িয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন শুধু দৃশ্যমান বাস্তবতাই নয়, যান চলাচলের জন্য খুলে দেওয়া কেবলমাত্র সময়ের ব্যাপার। পদ্মা বহুমুখী সেতুর ওপরের তলা দিয়ে চলবে যানবাহন। স্টিল কাঠামোর ওপর বসানো হবে 2,917টি কনক্রিটের স্ল্যাব। এরই মধ্যে সড়কের সব স্ল্যাব নির্মাণ কাজ শেষ হয়েছে, চলছে বসানোর কাজ। আর এই সময়ের মধ্যে 2,275টি রোড স্ল্যাব বসানো হয়েছে। সেতুর নিচ দিয়ে চলবে রেলগাড়ি, রেলপথের কাজও এগিয়ে চলছে। সেতুর 2,959টি রেলওয়ে স্ল্যাব ইতিমধ্যে তৈরি হয়েছে, এখন একের পর এক রেল স্ল্যাব বসে মূল সেতুতে। এখন পর্যন্ত 2,470টি রেল স্ল্যাব বসানো হয়েছে। পদ্মা সেতুর উভয় তীরকে সুরক্ষা দিতে 14 কিলোমিটার এলাকা জুড়ে চলছে নদী শাসনের কাজ, যার মধ্যে জাজিরা প্রান্তে 12 কিলোমিটার এবং মাওয়া প্রান্তে রয়েছে 2 কিলোমিটার নদীর তীর। এরই মধ্যে প্রায় 10 কিলোমিটার নদী শাসন সম্পন্ন হয়েছে। আগামী শুষ্ক মৌসুমের মধ্যে বাকি কাজ সম্পন্ন করা যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ। 2015 সালের ডিসেম্বরে মূল সেতু নির্মাণ ও নদী শাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 2017 সালের 30 সেপ্টেম্বর 37 ও 38 নম্বর খুঁটিতে বসানো হয় প্রথম স্প্যান। সবশেষ স্প্যানটি বসে গেল বছর, মানে 2020 সালের 10 ডিসেম্বরে। সেদিন পদ্মা সেতুর 12-13 পিলারে 41 স্প্যান বসানোর মধ্য দিয়ে পুরোটাই দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু। ফলে মাওয়া আর জাজিরা প্রান্ত সেদিন মিশে যায়। দেশের গর্ব হয়ে ওঠার আরেক নাম হলো পদ্মা সেতু। আর এই সেতু 2022 সালে বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 44,000 বর্গ কিলোমিটারের বসবাস করা 3 কোটিরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবে, যার সুফল পাবে পুরো দেশ। সোনার বাংলা গড়ে তোলার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। দর্শক, আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো ইতিহাস, উন্নয়ন চিত্র আর অজানা কথা নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।